আজ কয়েকটা দিন ধরে এত গরম পড়ছে, এত গরম পড়ছে যে খাবারের রুচিটাই নষ্ট হয়ে গেছে। কোনো খাবারই খেতে ইচ্ছে করছে না, স্পাইসি খাবার তো নাই, তো ভাবলাম আজ একটু ভর্তা করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দয়া করে সবাই ভালো আছেন। তো আজকে আমি মসুর ডাল ভর্তা করব ডিম দিয়ে, সেদ্ধ ডিম দিয়ে। আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু লবণ হলুদ আর পেঁয়াজ দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি আলু ভর্তার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এদিকে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো ভর্তা করার জন্য আমি যেটা করব, আমি পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নেব। যদিও এই ভর্তাগুলো কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়, তো এই গরমের জন্য আমি আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব না, আমি পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, একটু ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর ডিমগুলো কিন্তু আমি আগে সিদ্ধ করে ছিলে রেখেছি, এখন আমি ভর্তার জন্য ডিমগুলো নিয়ে নিচ্ছি। তো ডিমগুলো আমি একটু কাটা চামচ দিয়ে ম্যাশ করব, হাত দিয়ে ভাঙতে গেলে দেখা যাবে যে কোনো ডিমের কোনো অংশ ছোট বড় হয়ে যাচ্ছে, কিন্তু কাটা চামচ দিয়ে ভাঙলে হবে কি, সমান হবে, সবগুলো অংশ সমানভাবে টুকরো টুকরো হয়ে যাবে, আর দেখতেও সুন্দর লাগবে। তো ডিমগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে এবং বাটির ভেতরে আমি এক সাইড করে নিচ্ছি ডিমগুলো। এখন অর্ধেকটা ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিলাম শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই তিনটি উপকরণ আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর পেঁয়াজ ভাজার তেল থেকে আমি হাফ তেল এই ভর্তার ভেতরে দিয়ে দিচ্ছি। এই তেলটা অবশ্যই ভর্তাতে ইউজ করবেন, তাহলে ভর্তার টেস্ট এবং স্মেল দুটোই কিন্তু আর একটু ভালো হবে। এখন ডাল, ডিম আর শুকনো মরিচ, পেঁয়াজ, এগুলো সব একসাথে ভালো করে মেখে নিয়ে আমার ডিম আর ডালের ভর্তাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আলু ভর্তা করব। ভর্তার প্লেটে আমি আলুগুলো নিয়ে নিলাম, এখন আলুগুলো ভালো করে ম্যাশ করে নিব। আসলে আলু ভর্তার বলার কিছু নাই, কারণ এটা সবাই পারে, কমন একটা ভর্তা, তারপরেও কিন্তু অনেক মজার একটা ভর্তা। আমার তো আলু ভর্তা এভাবে খুবই ভালো লাগে, ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে আলু ভর্তাটা আমার খুবই প্রিয়। আর এই পেঁয়াজ ভাজার বাকি তেলটা কিন্তু আমি এই আলু ভর্তাতে ইউজ করব। অর্ধেকটা আমি ডাল ভর্তাতে ইউজ করেছি, আর বাকি অর্ধেকটা আমি আলু ভর্তাতে ইউজ করছি। তো এভাবে সুন্দর করে মেখে আমার আলু ভর্তা কমপ্লিট হয়ে গেল। এখন আমি যেটা করব, আমি এখন একটা ডিম ভাজি করব, যদিও ডিমটা শুধু আমার জন্য, কারণ কেউ ডিম ভাজি খাবে না। আমার ভর্তার সাথে ডিম ভাজি খুবই পছন্দ, খুবই ভালো লাগে। তো ডিম ভাজিটা আমি চুলো দিয়ে দিলাম, ডিম ভাজি খুবই ঝটপট হয়ে যায়। এটা এটা মানে খুবই মানে রান্নার মধ্যে সবচাইতে সহজ এবং খুব দ্রুত একটা রান্না। ডিম ভাজি হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভর্তার রেসিপি। সত্যি কথা বলতে কি, যত মজারই খাবার হোক না কেন, ভর্তার বিকল্প নাই। যদি রিচ খাবারের পাশাপাশি ভর্তাও থাকে, তাহলে দেখা যাবে যে ভর্তাটাই কিন্তু সবাই আগ্রহ নিয়ে খাচ্ছে। তো আজকে আমি যে ডাল আর ডিমের ভর্তাটা করেছি, এটা কিন্তু আসলে খুব মজার একটা রেসিপি। আপনারা যারা এখন এটা ট্রাই করেননি, অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সো ভিউয়ার্স, আমি সুমনা ইসলাম, আপনারা এতক্ষণ দেখছিলেন আমার চ্যানেল সুমনাস লাইফ। যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা ফলো করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।